আসলে পুলিশের গাড়িতে পোড়ানো একটি মরদেহকে সন্তান ভেবে দাফনের 7 দিন পর বাবা মা জানতে পারেন তাদের ছেলে মারা যায়নি। খবর পান ছাত্র জনতার আন্দোলনে মাথায় গুলি লেগে সাভারের একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। পরে ঢাকায় এনে মাথার গুলি বের করা হলেও ছেলেটি হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্য। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট আশুলিয়ার ছাত্র জনতার বিজয় মিছিলে যোগ দেয় মাদ্রাসা ছাত্র রিফাত হোসেন। বিকেল গড়িয়ে রাত পেরেলো তার খোঁজ পাননি বাবা মা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ওই দিন আশুলিয়া থানার সামনে পুলিশের গাড়িতে পুড়িয়ে দেওয়া হয় 6টি মরদেহ। ছেলে রিফাতের কোনো খোঁজ না পেয়ে ওই 6 মরদেহের একটিকে ছেলে চিহ্নিত করে বগুড়ার গাবতলিতে দাফন করা হয়। কিন্তু 11 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবা মা দেখতে পান মাথায় গুলির আঘাত নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তাদের ছেলে রিফাত। 6 তারিখে একটা পোড়া লাশ আসলে থানার সামনে গাড়ির মধ্যে নিয়ে আমার ছেলের মতো দেখতে লেগে আমি কাফন দাফন করে খুব কষ্ট পাইছে। আমি কষ্ট তার কি কম, আমার এক নাই ছেলে। পরে আবার 11 তারিখে ঢাকাতে আসি, 10 তারিখে আসে, 11 তারিখে আমি ফেসবুকে আমার ছেলের ছবি দেখতে পাই। চিকিৎসা শেষে রিফাতকে বাড়িতে নিয়ে এসেছেন বাবা মা। তবে মাথায় গুলি লাগায় এখন অনেকটা ভারসাম্যহীন রিফাত। কাকু চিনতে পারে না, কারো পড়াশোনা করতে পারে না, বীরেনটা একবার নষ্ট হয়ে গেছে, ভুল ভালান্তি বলে। ছেলের সেবা যত্ন করতে গিয়ে মাকে ছাড়তে হয়েছে গার্মেন্টসের চাকরি। দিনমজুর বাবার আয় এই আছে এই নাই, অর্থের অভাবে চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। আমার আর কোনো সমর্থন নাই যে তাকে আমি ছেলের কোনো ইয়ে করব, ভবিষ্যৎ করব। সরকারের কোনো এখন আমরা সহযোগিতা পাই নাই। এখন মনে করেন যে এলাকার তার বন্ধু বান্ধব বড় ভাইয়েরা চাঁদা তুলে যা দেশে তাকে আমি খরচপাতি করে খাইতেছি। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনো তাড়িয়ে ফিরবে রিফাতকে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।